আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। 52টি ইরানি ড্রোন গুড়িয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। এরপর জানিয়ে দেব খোর্রাম শাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন মডেল উন্মোচন ইরানের। এদিকে 80% চীনা নাগরিক ইউক্রেন যুদ্ধের জন্য আমেরিকাকে দোষী মনে করে গবেষণা প্রতিবেদনের তথ্য। এরপর জানিয়ে দেব চীনের মাইক্রন নিষেধাজ্ঞা সহ্য করবেন না যুক্তরাষ্ট্র, বলছে মার্কিন বাণিজ্য মন্ত্রী। এদিকে চাপের মুখে সমঝোতার সুর, শরীফ সরকারের সঙ্গে আলোচনার আবেদন ইমরানের। সর্বশেষ জানিয়ে দেব দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে খতম 40 জঙ্গি, এখনো চলছে জোর লড়াই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। 52টি ইরানি ড্রোন গুড়িয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এখনো পর্যন্ত অন্তত একজনের নিহতের খবর পাওয়া গেছে, সেই সঙ্গে শহরের আশেপাশে বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রোববার সিএনএন এর লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো বলেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যে রাজধানীর দিকে আসা 20টি মানবহীন আকাশযান প্রতিহত করেছে। সে সময় তিনি সতর্ক করেন আরো সিরিজ ড্রোন হামলা শহরের দিকে আসছে। পরবর্তীতে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাত জুড়ে রাশিয়া 54টি ইরানি শাহেদ ড্রোন ছুড়েছে। এরই মধ্যে ইউক্রেনের বাহিনী 52টি ড্রোন ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, শত্রুরা সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় রাত জুড়ে হামলা চালিয়েছে, বিশেষ করে কিয়েভে। তবে বেশিরভাগ ড্রোন ধ্বংস করা হয়েছে। কিয়েভের মেয়র ক্লিটস্কো বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সোলোমিয়ানুস্কি জেলায় 41 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে এবং একটি গ্যাস স্টেশনে 35 বছর বয়সী নারী আহত হয়েছে। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে রাজধানী জুড়ে বিভিন্ন ভবনে আগুন ধরেছে। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষ্য নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেকেই বেড়েছে। খোর্রাম শাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন মডেল উন্মোচন ইরানের। খোর্রাম শাহ 4 দূরপাল্লার একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বশেষ মডেল উন্মোচন করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠানে মডেলটি উন্মোচন করা হয়। উন্মোচন অনুষ্ঠানটি 1982 সালে পশ্চিমা সমর্থিত সাদ্দাম বাথবাদী শাসন থেকে খোর্রাম শাহর শহরের মুক্তির বার্ষিকীতে অনুষ্ঠিত হয়। খোর্রাম শাহ ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ সংস্থার বিশেষ বিশেষজ্ঞদের ডিজাইন করা সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি। এটির পরিসীমা 2000 কিলোমিটার এবং এটি 1500 কেজি ওজনের একটি উচ্চ বিস্ফোরক ওয়ারহেড দিয়ে সজ্জিত। কৌশলগত ক্ষমতা তৈরি করতে এই ক্ষেপণাস্ত্রটি সবচেয়ে উন্নত তরল জ্বালানি ইঞ্জিনগুলির একটি দিয়ে সজ্জিত করা হয়েছে এবং ইঞ্জিনটি জ্বালানি ট্যাঙ্কে স্থাপন করা হয়েছে, ফলে ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় 13 মিটার কমিয়ে দিয়েছে সূত্র মেহের নিউজ। 80% চীনা নাগরিক ইউক্রেন যুদ্ধের জন্য আমেরিকাকে দোষী মনে করে গবেষণা প্রতিবেদনের তথ্য। ইউক্রেন যুদ্ধের জন্য চীনের শতকরা 80% মানুষ আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে দোষী বলে মনে করে। এই যুদ্ধের জন্য চীনের 10%-এর কম নাগরিক রাশিয়াকে দোষারোপ করে। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজি তাদের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে দেখা যায়, শতকরা 80.1% মানুষ যুদ্ধের জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে দায়ী করে। এছাড়া 11.7% মানুষ দোষী সাব্যস্ত করেছে ইউক্রেনকে। আরও 8.2% মানুষ এই যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী মনে করে। এই যুদ্ধের ফলাফল হিসেবে শতকরা 34.1% মানুষ মনে করে সাধারণ মানুষের ওপর এই যুদ্ধের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। 20.5% মানুষ মনে করে এই যুদ্ধের কারণে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। গবেষণা প্রতিবেদনে দেখা যায়, বেশিরভাগ চীনা জনগণ আমেরিকার প্রতি আস্থাহীন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে
থেকে চীন সরকার অনেকটা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বেইজিং কিছু উদ্যোগ নিয়েছে, তবে শান্তি প্রতিষ্ঠার সমস্ত উদ্যোগ বানচাল করার জন্য তৎপর রয়েছে আমেরিকা ও ব্রিটেন সহ পশ্চিমা কিছু দেশ। সূত্র পার্স টুডে। চীনের মাইক্রন নিষেধাজ্ঞা সহ্য করবে না যুক্তরাষ্ট্র মার্কিন বাণিজ্য মন্ত্রী। যে সেভেন জোটের বিভিন্ন শিল্প নেতারা বসে চীনের এই অর্থনৈতিক জবরদস্তি পেছানোর উদ্দেশ্যে নতুন উদ্যোগে সম্মত হওয়ার একদিন পর এই পদক্ষেপ এলো। মার্কিন চিপ জায়ান্ট মাইক্রনের মেমোরি চিপ কেনার ওপর চীনের আরোপিত নিষেধাজ্ঞা সহ্য করবে না যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই অর্থনৈতিক জবরদস্তি নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে দেশটি ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বলছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী জিনা রাইমন্ডো। শনিবার ইন্দো প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক কাঠামো নিয়ে মার্কিন বাণিজ্য বিভাগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রাইমন্ডো বলেন, যুক্তরাষ্ট্র মাইক্রনের বিরুদ্ধে চীনের নেওয়া পদক্ষেপের তীব্র বিরোধিতা করে। এরা আসলে কোনো ভিত্তি ছাড়া একটি একক মার্কিন কোম্পানিকে শিকার বানিয়েছে। একে আমরা সহজ অর্থে অর্থনৈতিক বল প্রয়োগ হিসেবে দেখি, আমরা এটি সহ্য করব না আর এমনও মনে করি না যে তাদের এই প্রচেষ্টা সফল হবে, বলেন তিনি। একুশে মে চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থা সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না বলেছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চিপ নির্মাতা কোম্পানিটি তাদের নেটওয়ার্ক নিরাপত্তার ব্যবস্থার পর্যালোচনায় ব্যর্থ হয়েছে ও চীনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পগুলোই মাইক্রনের বিভিন্ন পণ্য ব্যবহার নিষিদ্ধ হবে। রাইমন্ডের এই সিদ্ধান্তে আরও উল্লেখ আছে যে জি7 এর বিভিন্ন শিল্প নেতা চীনের অর্থনৈতিক জবরদস্তি পেছানোর উদ্দেশ্যে নতুন উদ্যোগে সম্মত হওয়ার একদিন পর এই পদক্ষেপ এলো। জি7 ছাড়াও আমরা ধারাবাহিকভাবে বলে আসছি, এই সুনির্দিষ্ট চ্যালেঞ্জের পাশাপাশি চীনের বাজার বিরোধী কার্যক্রম সংশ্লিষ্ট সকল চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা নিজ অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি। গেল বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন তার সঙ্গে পরিচালিত এক বৈঠকেও মাইক্রনের বিষয়টি তুলে ধরে বলেন রাইমন্ডো। তিনি আরো বলেন, সরবরাহ চেইন ও আলোচনার অন্যান্য স্তম্ভের ভিত্তিতে তৈরি IPEF চুক্তি যুক্তরাষ্ট্রের সেমি কন্ডাক্টর উৎপাদন উৎসাহিত করার উদ্দেশ্যে তৈরি চিপস অ্যাক্ট নামে পরিচিত আইনের অধীনে পরিকল্পিত $5,200 কোটি মার্কিন বিনিয়োগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। চাপের মুখে সমঝোতার সুর, শরীফ সরকারের সঙ্গে আলোচনার আবেদন ইমরানের। জল্পনা উস্কে এবার পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান ইমরান খান। সূত্রের খবর, একের পর এক নেতা দল ত্যাগ করায় চাপের মুখে পড়েছেন তেহরিকি পাকিস্তানের প্রধান। জানা গিয়েছে শরীফ সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে অবিলম্বে বৈঠকে বসতে চান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। নয়মে ইমরান খানের গ্রেপ্তারির পরেই দেশজুড়ে তাণ্ডব চলায় তেহরিকি পাকিস্তানের অর্থাৎ PTI সমর্থকরা। তারপরে হাজার হাজার PTI কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়, আটক করা হয় ফওয়াদ চৌধুরী সহ বেশ কয়েকজন প্রথম সারির PTI নেতাকেও। ছাড়া পাওয়ার পরেই একের পর এক নেতা দল ত্যাগ করেছেন, দলের সদস্যপদ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। নিচু তলার PTI সদস্যদের মধ্যেও কয়েকদিন আগেই নিজের টুইট হ্যান্ডেলে ইমরান লেখেন, প্রায় 7,000 PTI সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। হিংসার নেপথ্য কে বা কারা করেছে তা তদন্ত না করেই আমাদের সমর্থক নেতৃত্ব এবং মহিলাদের জেলে ঢোকানো হয়েছে, আমাদের দলকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরো বলেন, লেখেন, এরই মধ্যে আমাদের নিরাপত্তা সংস্থাগুলির মদতে সুপ্রিম কোর্টের দখল নিচ্ছে গুন্ডারা, সংবিধান কে ধ্বংস করা হচ্ছে। একবার এমনটা হলে পাকিস্তান নিয়ে যে স্বপ্ন আমরা দেখছি তা শেষ হয়ে যাবে। উল্লেখ্য, রাজনীতির মহানাটক মঞ্চস্থ হচ্ছে পাকিস্তানে আর ফৌজ ও শরীফ সরকারের স্পটলাইটে রয়েছে ইমরান খান। বিশ্বজয়ী পাক কাপ্তানের ইনিংসে ইতি টানতে মরিয়া তারা। তবে জনবলে বলিয়ান প্রাক্তন প্রধানমন্ত্রী ময়দান ছাড়তে নারাজ। এহেন পরিস্থিতিতে ইমরানের দল তেহরিকি ইনসাফ পাকিস্তানকে নিষিদ্ধ করা হতে পারে বলে গত বুধবার ঘোষণা করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। সব মিলিয়ে পাকিস্তানের পরিস্থিতি এখনো অগ্নিগর্ভ। দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে খতম, 40 জঙ্গি এখনো চলছে জোর লড়াই। দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে খতম, 40 জঙ্গি চলছে জোর লড়াই, এমনটাই জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রবিবার সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, বিগত 8 ঘন্টা ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মণিপুর পুলিশের কমান্ডো বাহিনী। এখনো পর্যন্ত নিহত হয়েছে অন্তত 40 জন সন্ত্রাসবাদী। বীরেন সিং বলেন, সাধারণ নাগরিকদের নিশানা করছিল জঙ্গিরা, তারা M15 ও AK-47 রাইফেলের মতো মারাত্মক অস্ত্র ব্যবহার করেছে। সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থার সাহায্য আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
সূত্রের খবর, ইম্ফল উপত্যকার কাছে বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছিল জঙ্গিরা, এখনও লড়াই চলছে। আগামীকাল মণিপুরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে পাহাড়ি রাজ্যটিতে পিস মিশনে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। উল্লেখ্য, থেকেই জ্বলে উঠেছে মণিপুর, কিছুতেই নিভছে না জাতি দাঙ্গার আগুন। পরিস্থিতি জটিল করে হিংসায় ইন্ধন যোগাচ্ছে পাহাড়ের জঙ্গি গোষ্ঠীগুলি। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল থেকেই অভিযান শুরু করেছে অসম রাইফেলস ও সেনাবাহিনী। সংঘাতের কেন্দ্রবিন্দু ও ইম্ফল উপত্যকা ঘিরে রাখা পাহাড়গুলিতে অভিযান শুরু করেছে অসম রাইফেলস ও সেনাবাহিনী। গভীর জঙ্গলে আত্মগোপন করে থাকা কুকি ও নাগা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির বিরুদ্ধে এই